ডেট করেছিস? উল্কের একদম প্রথমে। হ্যাঁ সোমবার না? হ্যাঁ হ্যাঁ বিশাল প্রোগ্রাম চলে আসে। প্রোগ্রাম মানে কি? সব হবে সব হবে। এই তো বাড়িতে আছি, অফিস যাবো। সব ভালো। এখন তো বউ কেমন আছে? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঠিক আছে, ফোন করছি, বেরোবো, অফিস যাবো। চলে আসিস তাড়াতাড়ি। দেখো আমাদের মিষ্টি খালি কতটা দুষ্টু হয়েছে। দেখো খালি ফোন, সাউন্ডটা কমে, খালি ফোনে হাত দেবে, দুধু দুধু করবে, তাই তো? ওই ফোনটা এখন পুরো তুলতে পারে। ওরে বাবা, এখন রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে, রাগ প্রকাশ হচ্ছে। এভাবে মিষ্টি রেগে গেলে কেমন করে? চুলটা ঠিক করে দাও। আজকে মিষ্টির কী হবে? প্যাকিং। আর আজকে আমি দেখাবো মিষ্টির অন্নপ্রাশনের কার্ডটা কেমন হয়েছে। আমাদের কার্ড অলরেডি চলে এসছে, কিছু জনকে বলাও হয়েছে। এই যে মিষ্টির বাবার অলরেডি গ্রুমিং হয়ে গেছে। আর মিষ্টির জন্য আমরা কি গিফট কিনেছি না কিনেছি সেইগুলো আমি এখন দেখাবো না, সেগুলো পরে দেখাবো। বাবার সঙ্গে খেলু খেলু করছিলে যে, বলো গুড মর্নিং। ফোনটা না এই পাশটার মধ্যে বাবাই লুকিয়ে রেখেছে, ওইখান থেকে দেখতে পেয়েছে ফোনটা এখানে আছে, ওই জন্য এখন এটা সব দেখো। মানে কি মেয়ে, কি মেয়ে, ঘুমা ঘুমা, বুঝতে পেরেছে দুষ্টু করেছে, এই জন্য হেসে দিয়েছে। খুব চালাক, হাসি দিয়ে ভোলাবে, খালি হাসি দিয়ে ভোলাবে না, জানে ওর রাগি 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 না, রাগে না, মারি শক্ত হচ্ছে দাঁত। এই যে নিচের দুটো যে দাঁত উঠে থাকে, হ্যাঁ দাঁত উঠবে আমার মিষ্টির, ভাতু খেয়েই দাঁত উঠে যাবে। বলো বলো সবাইকে, কি কি বলবো, জিজ্ঞেস করবে কি বলবো? বাবারে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে রে। উলি বাবলি, উলি বাবলি, পুচি 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 পুচি, সবাইকে বলে দাও গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই মাম্মিস চ্যানেল, গুড মর্নিং। আর ইউ এক্সাইটেড ফর মাই অন্নপ্রাশন বা রাইস সেরেমনি? বলে আর ইউ এক্সাইটেড গাইস? যা দই তুলে দিল, দই তুলে দিয়েছে, দাঁড়াও পরিষ্কার করি। ওর পাপার কাছে গেলে ওর শান্তি। এইটা তো তাও ভালো, মিষ্টি একদিন কি করেছে আমার মুখের ভিতর দই তুলে দিয়েছে, তাই না? এর আর এই যে আমাদের না ঘরের এখন ঠিক এই রকম অবস্থা, এই যে দেখাচ্ছি, দেখো খালি কি অবস্থা। একটা ব্যাগ হাফ গোছানো হয়েছে, এইখানটার ভিতরে সব সোনার জিনিস টিনিস নিয়েছি, এটার ভিতরে আমাদের জামাকাপড় টামাকাপড় নিয়েছি। তাও মিষ্টিটা এখন আমরা প্যাকিংই করি, এখানে বিবাহ বাবাইয়ের আর কি আমার আছে দুজনের। তুমি কি ব্লগার হবে? তুমি কি ব্লগার হবে? উলি বাবলি, উলি বাবলি, কত ঢং করবে দেখো খালি। মানে সত্যি কথা না বলতে পারলে কি হবে, মানে বুঝিয়ে দেবে ওর কি প্রয়োজন বা ও কি বলতে চায়। হ্যাঁ হ্যাঁ এক্সাইটেড মিষ্টি, এক্সাইটেড এক্সাইটেড এক্সাইটেড, তুমি এক্সাইটেড পাপা। আর যেহেতু মিষ্টিকে মশা কামড়ায় না, দেখো খালি মিষ্টিকে কীরকমভাবে মশাগুলো কামড়েছে আমার পাপাটাকে, তার জন্য না এরকম চতুর্দিকে আমরা মশারি টানিয়ে রেখেছি। মশা কামড়াতে দেবই না, মশা কামড়াতে দেবই না। তো আমি এবারে আর এই হলো ঠিক আছে আমার অবস্থা। আমার কি প্রচণ্ড বাজে লাগছে দেখতে সেটা আমি জানি। আর এবারে আমি বলি কারণটা কি, কারণ এখন আমি আছি হচ্ছে গিয়ে সমস্ত কিছু গোছাতে হবে, সমস্ত কাজ করতে হবে এই প্রসেসে, তো এখন আমাকে এরকমই থাকতে হবে। তো আজকের আমি কি করব, একটুখানি নিজেকেও প্যাম্পার করব বা গ্রুমিং করব, চুল টুল কাটবো, আইব্রোটা ক্লিন করব। আমার আইব্রোটার এইরকম অবস্থা, উঠে গেছে অনেকটা, ঠিক আছে আপার লিপ করব, এই সমস্ত কিছু একটুখানি টুকটাক করব, কারণ আমাদের প্রোগ্রামের তো আর বেশি দিন বাকি নেই।
এবার এগুলো আস্তে আস্তে স্টার্ট করতে হবে। তার সঙ্গে আমাদের প্যাকিংও স্টার্ট হয়ে গেছে, কার্ড আসার কথা আছে, অলরেডি বাবাই কিছু মানে করে দিয়েছে ইনভাইট, আর বাকি কার্ড আসছে। তো সেই কার্ডটা আসলে আমি তোমাদেরকে দেখাবো যে মিষ্টি অন্নপ্রাশনের কার্ডটাও কেমন হয়েছে। আমি একটু সিম্পলের মধ্যে করতে চেয়েছিলাম, বাট আলটিমেট কী হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো গেল একটার পর একটা গোছানো হচ্ছে, সকলের সবার সঙ্গে আর কি অলরেডি মানে কথা বলতে হচ্ছে, আর অলরেডি আমাদের ওই বাড়িতে বাস পড়ে গেছে সমস্ত কিছু, আর আমরা খুব তাড়াতাড়ি যাব। আর ওখানে যখন যাব তোমরা দেখতে পারবে কীভাবে কী হচ্ছে না হচ্ছে। বাট ইচ্ছে আছে খুব সুন্দর করে, খুব সুন্দর করে প্রোগ্রামটাকে এক্সিকিউট করার। তো দেখা যাক কী হয় না হয়, আই হোপ ভালো হবে। এই জামা কাপড়ের মাঝখানে এখন আমি আর ভালো লাগছে না। জানো তো আমাদের এইখানে শিথির মোড়ে মেলা বসছিল, আমরা মেলাতে গেছিলাম। আমি সেদিনকে ব্লগ করিনি কারণ সেদিন আমার অনেক জার্নি হয়েছিল, কিছু ইনভাইট করার ছিল। তো মেলাতে গেছিলাম, আমি ফোনটাও নিতে ভুলে গেছিলাম, ক্যামেরা তো নিয়ে যাইনি, তো ফোনটা নিতে ভুলে গেছিলাম। তো ওখানে কিছু জিনিস দেখেছিলাম আমরা, ভেবেছিলাম যে ওখান থেকে আমরা আলমারি খাট এই সমস্ত কিছু কিছু কিনবো আমাদের জিনিসপত্র রাখার জন্য। তারপরে ভাবলাম যে এখন না কটা দিন দাঁড়িয়ে যায়, কটা দিন পরে কিনবো, যা হয়। আর ওদিকে মিষ্টির বাবা কী করছে দেখাই দেখো অবস্থা, দেখো আর দুজনের এরা এমন করে, কী করছো বাবা, এই বাবা কী করছো তুমি, পাপাকে কী করছো, ওলে বাবা লে, তুমি কী করছো বাবা, দুধ কয়ে আমার বাবা দুধ কয়ে। তো এটা হোক, তারপরে খাওয়া দাওয়া করবো, আর আজকে আমাদের অনেক কিছু রান্নাও হয়েছে বলো পাপা, সেগুলো দেখাবো। বাবা আদর কাছে বলে বাবলে বলে বাবলে আদর করছে বাবা, দুষ্টু করছে বাবা, দুষ্টু করছে, চুলের মুঠি ধরে টানে না তো, লেগে যাবে তো, আদর করে তুমি পাপাকে লিপি কিছু দিয়ে দাও, পাপাকে একটা লিপি, উড়ি বাবা রে রেগে গেছে, রে রেগে গেছে, একটা লিপি কিছু দিয়ে দাও পাপাকে, লিপি কিছু, লিপি কিছু করে লিপি কিছু দাও, ওই যে পাপা লিপি কিছু চাইছে, দাও লিপি কিছু দাও, দাও দাও দাও, এ দাও লিপি কিসি, যা করে না ওইরকম করতে নেই, দিয়ে দিল পাপা লিপি কিসি। মিষ্টি এখন প্রত্যেকটা কথায় বেশ ভালো রেসপন্স করে। স্পেশাল ডিশ দেখাচ্ছে বাবাই তোমাদেরকে, মাথাটা দাঁড়াও, বাবাইয়ের ফেভারিট কি ডিশ বাবাই, কাতলা মাছের মাথার ভাজা, ওর জন্য বাবাইকে আর কিচ্ছু দেওয়া হয়নি, শুধু একটা মাথা ভাজা, অতটাও খাবে না, আমরা সবাই ভাগ করেই খাবো। তার সঙ্গে ভাত, তার সঙ্গে হচ্ছে গিয়ে বিবাসের নাম ভাত, তার সঙ্গে আছে উচ্ছে পটল আলুর তরকারি, পটল চিংড়ি, চিংড়ি আর কি, খেয়ে নাও খুশি, ঢাকলে কেন মাথাটা ওরম করলে, কেমন লাগলো। আর এই হলো আমার খাবার, ভাত উচ্ছে ভাজা পটল চিংড়ি, ভাজা না উচ্ছে সেদ্ধ, আমি এখন ভুলভাল করছি। আর এই যে মিষ্টি এখন খাচ্ছে, খাউ খাউ করছে, খাউ খাউ, হবে তো 100%। এত কাজ করেছি যে ক্যামেরাটা আমি অন করার টাইম পাইনি, জাস্ট অন করার টাইম পাইনি। এখন বাজে 6:30, আর মিষ্টির একটা ড্রেস বাকি ছিল, আমি ওই ড্রেসটা রেডি করলাম, তোমাদেরকে আমি দেখাবো সেটা কোন ড্রেস, আজকে সেটা দেখাবো না, কিংবা আজকেও দেখিয়ে দিতে পারি। আমাদের মোটামুটি গোছানো হয়ে গেছে, শুধু বাকি আছে মিষ্টির জিনিসগুলো গোছানো। তো মিষ্টির যখন আমি প্যাকিংটা করবো দেন আমি তোমাদেরকে দেখাবো মিষ্টির জন্য ঠিক কী 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 ড্রেস নিচ্ছি, কিংবা যদি তখনও না দেখাতে পারি আমি তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দেবো। আর এই দেখো গাধা পপু এমন করছে কেন জানে, বিস্কিট দেবে, ও কিন্তু খেয়েছে, কিন্তু তাও ওর আমার কাছ থেকে খেতে হবেই হবে, ওকে কিন্তু মা কিন্তু দিয়েছে পার্সোনালি যে তুই খা। প্রচুর কাজ করলাম, মানে অনেক দিন পর সেভাবে কাজ করলাম, যা যা জিনিসপত্র নিচে ছিল সব তুললাম। এবার যেটা আমি করবো, আমার একটু সাজুগুজু করবো, স্ক্রিনটার দেখো তাহলে কী অবস্থা, আমি অনেক দিন যাবৎ হয়ে গেছে
মানে এইসব করাই না, মাসাজ করাই না, ফেসিয়াল করাইনি অনেক দিন হয়ে গেছে। তো আজকের মা আছে যখন, আর সামনে আমাদের তো অনুষ্ঠানও আছে, তো আমি একটুখানি ফেসিয়াল করাবো কিংবা একটু মাসাজ করাবো, একটু ট্যান রিমুভ করবো। মেনলি যেটা করবো সবার আগে ট্যানটা রিমুভ করবো আমি, না মাসাজ ফেসিয়াল করার থেকেও ডেলি স্কিন কেয়ারটা মানে করি, চেষ্টা করি করার, যেমন ময়েশ্চারাইজার টোনারটা ইউজ করি আর ডি ট্যানটা খুব করি। মানে ট্যানটা যদি তোমার মুখে ঠিকমতো উঠে যায় না, আর একটু হালকা একটা মাসাজ করিয়ে নিতে পারো তাহলে খুব ভালো হয়, স্কিনের মানে পোড়া ভাবটা উঠে গেলে ভালো থাকে। তো সবার ফার্স্ট আজকে আমি যেটা করেছি, দেখো ওয়াক্স করে নিয়েছি, মা আমাকে বাড়িতেই করে দিয়েছে, কারণ আমার তখন পার্লার যাওয়া সম্ভব না। তো মা নিয়ে এসেছিলো সমস্ত কিছু, বাড়িতে ওয়াক্সটা সকালবেলাটা করে নিয়েছিলাম স্নান করার আগে। তো ওয়াক্স করলে না হাতগুলো প্রচণ্ড পেইন লাগে, ভালো লাগে দেখতে। তো যাই হোক, এবার যেটা করবো চুল কাটবো, আইব্রো করবো, আপার লিপ করবো, মাসাজ করবো, তো একটা একটা করে স্টার্ট করে করা। তো আমার একদম চুল টুল কাটা হয়ে গেছে, আমি জাস্ট নিচের দিকটা একটু হালকা ট্রিম করেছি আর সাইডে একটা লক্স কেটেছি, আর মা এখন মিষ্টিকে এভাবে শি করাচ্ছে। আর অলরেডি কিন্তু মিষ্টি এভাবে শি করতে শিখেও গেছে, ঠিক আছে, ও এখন এভাবে 10-20 মিনিট ছাড়া ছাড়া ধরলে এমনি শি করে দেয়। আর ওরা আলাদা করে ওকে আর এখন হাগিস পরাতে হচ্ছে না, শুধু রাত্রে জাস্ট দুটো হাগিস পরাই, মানে একটা হাফ রাত অবধি যায়, তারপরে পটি করে, দেন একটা পরে যেটা সকাল অবধি যায়, ব্যাস যথেষ্ট। যেদিন পটি করে না একটা হাগিসই কভার হয়ে যায়। তো এবার আমি যেটা করবো এই যে এই আইব্রো করবো, আইব্রোগুলো অনেক উঠে গেছে জানো তো, তো আইব্রো করবো, আপার লিপ করবো। আর এইখানটার ভেতর না আমার মাস্ক পরে কতগুলো খালি র্যাশ বেরিয়েছে দেখো, মানে কোনো অনুষ্ঠানের আগেই এরকম হতে হবে, হতে হবেই হবে, তাতে আমার সঙ্গে খুব হয়। যখনই ভাববো না এবার মুখটাকে ঠিকঠাক রাখবো যেন একটা কিছু দাগ টাগ না ওঠে, না কিছু না হয়, তখনই এরম একটা টিং টিং করে বেরিয়ে যাবে। ওই যে, তো চলো চটপট চটপট আইব্রোটা করে ফেলা যাক। আমি একটা আয়না নিয়ে বসি। তো আমার না আইব্রো আর আপার লিপ করা হয়ে গেছে, আর এবার আমি আইব্রো শেপটা ঠিক এইরকম টাইপের রেখেছি, একটু হালকা মোটা আর আর্চের মধ্যে। আর আমার এই দুটো জায়গা না একটু ডিসপিউট এমনিই আছে, আর আপার লিপটা করেছে, আর এই জায়গার র্যাশগুলো দেখো আরও যেন প্রমিনেন্ট হয়ে গেছে। তো এবার যেটা করবো মুখ হালকা একটুখানি ট্যান লাগিয়ে নেবো, ট্যানটা ক্লিন হয়ে গেলে দেন, ওকে ব্যাস আমার সাজগোজ কমপ্লিটেড। আর বেশি কিছু সাজ আমি সাজবো না, আর চুলটা আমার অ্যাট লাস্ট শুকোলো। আমার না চুল শুকোতে এখন অনেক টাইম লাগে, আসলে আজকে আমি না চুলটা শুকানো টাইম পাইনি এই কারণে, তা না হলে শুকিয়ে যেত এতক্ষণে। বাবাই এখন আসেনি, দেখি বাবাই আসুক।